बातें ताजा करेंगे जब शो बनाने वाले चूतिया थे और हम भी। तो आओ यार शुरू करते हैं बिना किसी डेडिकेशन के। Once more. हेलो बंधुरा, वेलकम टू माय चैनल बरुण एडिट। तो बंधुरा तुम सबाई केमन आछो? आई होप आशा करछि तुम्हारा खूब भालो आछो। तो तुम्हारा स्टेटस भिडियो जो भिडियो एक्षुनि देखले एवं स्टेटस भिडियो जो तुम्हारा एडिटिंग करते चाओ ताहले तुम्हारा एक एप्लीकेशन प्रयोजन होबे जार नाम एलानोशन। एलानोशन तुम्हारे का जदि ना थाके ताहले आमार टेलिग्राम चैनल जॉइन होजो, ओखान थेके तुम्हारा डाउनलोड करे नेबे। आर तुम्हारा जदि आमार चैनल नतून देखते करो ताहले चैनलटी सबसक्राइब करे पाशे बेल आइकनटी प्रेस करे राखो, केन आमार भिडियो আমার ইউটিউব প্রতি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার এই ভিডিও মাঝখানে 6 সংখ্যার পাসওয়ার্ড আছে, তো পাসওয়ার্ডগুলি তোমরা কালেক্ট করে আমার ডিসক্রিপশন বক্সে থাকা বিটম্যাক্স স্ন্যাকব্যাক পিসেটগুলির উপর এই পাসওয়ার্ডটি দিয়ে তোমরা ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে অ্যালানোশন অ্যাপটি খুলে নিতে হবে। অ্যালানোশন অ্যাপটি খুলে নেওয়ার পর তোমাদের সামনে দুটো ইন্টারফেস চলে আসবে, তো এটা হলো বিটম্যাক্স আর আরেকটি হলো স্ন্যাকব্যাক। তো তোমাদের যেটা করতে হবে প্রথমে বিটম্যাকটি খুলে নিতে হবে। বিটম্যাকটি খুলে নেওয়ার পর তোমাদের সামনে যে আমার যে লোগোটি দেখতে পাচ্ছ, লোগোটা যদি তোমরা ডিলিট করতে চাও তাহলে লোগোর উপর ক্লিক করবে, তারপর উপরে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবে। তো আমি আর ডিলিট করছি না। তো তারপর তোমার যেটা করতে হবে ফটো বসাতে হবে। ফটো বসানোর জন্য প্লাস আইকন ক্লিক করে মিডিয়া অপশানে ক্লিক করে তোমাদের যে ফোল্ডারের ফটোগুলি থাকবে সেই ফোল্ডারটি তোমাদের নর্মালি খুলে নিতে হবে। তো আমি খুলে নিলাম। দেখো খুলে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য ফটো উপর ক্লিক করে উপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন করে নেবে, তারপর এভাবে কাট করে দেবে। তারপর প্লাস এখন ক্লিক করে মিডিয়া অপশানে ক্লিক করে ফিল ফটোকে ক্লিক করে ফিল কম্পোজিশন করে দেবে। তো তোমরা এইভাবে প্রতিটি বিটম্যাকে ফটো বসিয়ে নেবে। তো তো আমি বসিয়ে ব্যাক চলে আসছি। তো এরকম তোমরা ফটোগুলি বসিয়ে নেবে। তো আমি আজকে পুরোটা ফটো বসাচ্ছি না, কেননা আমার আজকে শরীরটা খুব একটা ভালো নেই। তাই তোমরা তোমাদের জন্য ইফেক্টগুলি লিখে দিয়েছি। তো তোমাদের যেটা করতে হবে এইরকম ফটোগুলি সবগুলো বিটম্যাকে এক একটা করে বসিয়ে নেবে। বসিয়ে নেওয়া তোমরা কীভাবে ব্যাক চলে আসবে, ব্যাক চলে আসার পর তোমরা কীভাবে স্নেক ইফেক্ট অপশানটি খুলে নেবে। স্নেক ইফেক্ট অপশানটি খুলে নেওয়ার পর তোমাদের যে প্রথম যে ইফেক্টটি আছে দেখলো, এই যে প্রথম যে ইফেক্টটি আছে ইফেক্টটি কপি করবে। কপি করে যখন ফটো ক্লিক করবে ইফেক্ট অপশানে ক্লিক করে নিজের থ্রিডারে কপি ইফেক্ট করে নেবে। এভাবে কপি ইফেক্ট করে নেওয়ার পর ব্যাক চলে আসবে বিটম্যাকটি খুলে নেবে। বিটম্যাকটি খুলে নেওয়ার পর তোমাদের দেখবে এরকম লেখা আছে যে এত দূর 0.03 সেকেন্ড থেকে তোমাদের 0.025 সেকেন্ড আসা পর্যন্ত তোমরা এখানে যে ফটোগুলো দেবে ফটোগুলো ইফেক্ট অপশানে ক্লিক করে নিচে থ্রিডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপর ফটো উপর ক্লিক করে ইফেক্ট অপশানে ক্লিক করে নিচে থ্রিডটে। এইভাবে তোমরা প্রতিটি বিটম্যাকে একটি করে যে ইফেক্টগুলি লেখা আছে এই ইফেক্টগুলি তোমরা আছে এইভাবে কপি করবে। কপি করার জন্য প্রথমে বিটম্যাকে স্নেক ইফেক্ট অপশানে খুলবে। খোলার পর তোমরা দেখবে যে 2 নম্বর ইফেক্ট যেমন আছে হয়তো যে ইফেক্টটি কপি করার জন্য ইফেক্ট অপশানে ক্লিক করে নিচে থ্রিডটে কপি ইফেক্ট এইভাবে করে নেবে। করে নেওয়া তোমরা ব্যাক চলে আসবে বিটম্যাকটি খুলে নেবে। বিটম্যাকটি খুলে নেওয়ার পর তোমাদের যেখানে দেখবে এখানে দেখবে যে 2 নম্বর ইফেক্টটি কোথায় লেখা আছে। তো এই যে 2 নম্বর লেখা আছে এখানে এই যে হলুদ যত দূর আছে এই পরপর 3টে দেখা গেল এখানে 3টে। তো এই 3টে করে নেবে। তারপর তোমরা আবার টেনে আসবে। টেনে আসার পর আবার দেখবে এখানে কোনখানে যেখানে 2 লেখা থাকবে আবার সেখানে 2 নম্বর ইফেক্টটি লেখা থাকবে। তো ইফেক্টগুলো এইভাবে লেখা আছে, আবার এখানে 1 নম্বর, এখানে 2 নম্বর ইফেক্ট, এখানে হচ্ছে এইভাবে তোমরা ইম্পোর্ট করে দেবে। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে অপশান আছে, বা অথবা তোমরা পার্সোনাল ওখানে গিয়ে জয়েনে ওখান থেকে তোমরা পার্সোনাল SMS করবে, আমি সব কিছু বলে দেবো। আর এই ভিডিওর সমস্ত XML যদি তোমরা পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়েছে, ওখানে তোমরা আমার সমস্ত ভিডিওর হচ্ছে ম্যাটেরিয়ালস আর XML ফাইলগুলো তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো। তো আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত। Bye.